हेलो फ्रेंड्स, बांगाली नाना स्वादे आपनादेर सबाई के स्वागत। आज हमें मेटे चच्चड़ी बा मेटे फ्राई रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछि। घरे थाका उपकरण दिए मात्र 10 मिनिटेर मध्य मेटे फ्राईटा तैरि करे नेवा जाय। ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এভাবে মেটে ফ্রাই করলে মেটে থেকে একদম আষ্টে গন্ধ বেরোবে না, মেটেটা খেতে খুব সফট হবে। মেটে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, মেটেতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ছোট থেকে বড় সবাই আমরা মেটে খেতে ভালোবাসি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। খাসির মেটের চচ্চড়ি বা মেটে ফ্রাই করার জন্য আমি 300 গ্রাম খাসির মেটে ভালো করে ধুয়ে আমি মেটেটা সেদ্ধ করে নিয়েছি। এবার করে মেটেটা সেদ্ধ করে নেওয়া হয়, মেটেটা খেতে সফট লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি, 1/2 চা চামচ গ্রেট করা রসুন, 1/2 চা চামচ গ্রেট করা আদা, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2 কাপ জল, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে মেটেটা সেদ্ধ করে নিয়েছি। তারপর মেটেটা জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এভাবে করে যদি মেটেটা সেদ্ধ করা হয়, মেটেটা খেতে সফট হয় আর কোনো আষ্টে গন্ধ থাকে না। শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কা বা গোলমরিচ দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রিফাইন অয়েল আর দেব 1 টেবিল চামচ ভর্তি করে ডালডা। আমি ডালডা আর রিফাইন অয়েল দুটো মিশিয়ে কিন্তু আজকে মেটে চচ্চড়ি বা মেটে ফ্রাইটা করব। রেস্টুরেন্টে কিন্তু ডালডা ব্যবহার করা হয়, ডালডা একটু দিলে মেটে ফ্রাইটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দেবো অল্প করে একটু নুন। মেটে ফ্রাই বা মেটে চচ্চড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা চাইলে 4টে পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। অনবরত ভালো করে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর অল্প একটু দারচিনি। দারচিনি ও তেজপাতাটা দিয়ে ভালো মতন করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আমি মেটে সেদ্ধ করার সময় 2টো শুকনো লঙ্কা দিয়ে মেটেটা সেদ্ধ করেছিলাম, সেজন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা আর দেব 1.5 টেবিল চামচ গ্রেট করা রসুন। মেটে চচ্চড়ি বা মেটে ফ্রাইতে যদি আদা রসুনটা গ্রেট করে ব্যবহার করা হয় তাহলে খেতে ভালো লাগে। আদা রসুনটা 1 থেকে 2 মিনিট ভালো মতন ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার লো টু মিডিয়ামে আছে। আদা রসুনটা ভালো মতন এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টমেটো কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নিলে হয়ে যাবে। টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু আমি কিছু মশলা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমার লোতে আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনির গুঁড়ো, আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, আর 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়োতে কালার হবে, ঝাল হবে না। ভালো মতন করে একটু মিশিয়ে মশলাটা 2 মিনিট লো ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। এবার অল্প করে একটু জল দিচ্ছি, মশলাটা শুকিয়ে গেছে যাতে পুড়ে না যায়, সেজন্য জলটা দিয়ে আবারও ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার সেদ্ধ করে রাখা মেটেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়ামে করে দেবো। লো টু মিডিয়ামে করে দিয়ে ভালো মতন করে মেটের সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো মশলার সঙ্গে মেটেটা কষানো হবে ততই কিন্তু মেটে ফ্রাইটা খেতে ভালো লাগবে। যেহেতু এখানে মেটেটা সেদ্ধ করা আছে একটু ভালো মতন করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে। চিনিটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। মশলাটা এখানে একটু শুকনো হয়ে গেছে বলে আমি 4 টেবিল চামচের মতন অল্প করে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। জল দিয়েছি বলে স্বাদ মতন অল্প করে একটু নুন দিয়ে দেবো। আপনারা কিন্তু এ সময় একটু চেক করে নেবেন, চেক করে নিয়ে নুনটা দেবেন। নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে করে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে এটা একটু হতে দেবো যাতে ভালো মতন মশলাটা মেটের মধ্যে ঢুকে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম। দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে, একটু ভালো মতন করে নেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেটের মধ্যে যেটুকু জল আছে
সেটুকু শুকিয়ে নিলে কিন্তু মেটে ফ্রাই হয়ে যাবে। আমি গ্যাস স্টোভটা লোতে রেখে দু মিনিট মেটেটা একটু ফ্রাই করে নেব। এভাবে করে যদি মেটে ফ্রাই করে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মেটে ফ্রাই আমার এখানে হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। এই সময় আপনারা একটু চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখেছি এখানে কিছু লাগবে না, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। মেটে ফ্রাই আমার একদম রেডি, সার্ভ করার জন্য আমি একটা প্লেটে তুলে নেব। এই মেটে চচ্চড়ি বা মেটে ফ্রাই ভাত রুটি পরোটা সবার সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি 5 থেকে 7 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। একইভাবে আপনারা মুরগির মেটে দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।